শোনাই যাচ্ছে না যেটা পুরি বিচ এ হচ্ছে না তো 500 600 টাকা থেকে শুরু হয় বাইক এবং স্কুটি সমস্ত কিছু পাওয়া যায় এটা আছে আমাদের সিজলিং ব্রাউনি এই হোটেল গোল্ডেন প্যালেস এটা কোটকি যদি স্নান করতে যাও সেখানে টিকিট কাউন্টার আছে এই পুরো সেটটার দাম কত আছে প্রায় 60 ও ফটকড়ি কেটে গেল কি সুন্দর হ্যাপি বার্থডে এরকমই একটা রেস্টুরেন্টে সম্মানে ছিলাম 12500 জয় জগন্নাথ পুরী মানে সকলের কাছে পুরী মন্দির জগন্নাথ দেব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাঙালি এখানে আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তাদের মনের কথা জগন্নাথ বাবাকে বলার জন্য তো ওখানে তো মোবাইল ব্লগিং কোনো কিছুই অ্যালাউ না ভক্তিগড়ে পুজো দেওয়াটাই আজকে আসল উদ্দেশ্য সকালটা শুরু করেছি সেইভাবেই তো আশা করি যারা দেখছেন বা যারা দেখছো প্রত্যেকে কোনো না কোনোভাবে পুরীতে এসে একবার অন্তত পুজো দিয়েছো বাট এটা আমাদের দুজনের ফার্স্ট টাইম আর এখানে বেশি সময় নষ্ট করবো না ডাইরেক্ট যাই পুরী মন্দিরে তো একদম হোটেল থেকে বেরিয়েই সমুদ্র দেখার মজাই আলাদা সকালবেলা তার উপরেও স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে ওদিকে সুন্দর সানরাইজ হচ্ছে রাস্তাঘাট পুরো ফাঁকা তো চলো এখন যাই মন্দিরে পুরী মানেই সকাল সকাল সমুদ্রের মাঝে লোকজনে স্নান করতে যাওয়া এক রাস মানুষ মানুষের ঢল নেমেছে জাস্ট মনে হয় আর তার উপর সমুদ্রের জলটা জাস্ট সূর্যের আলোয় আলোকিত হয়েছে এখনো দোকান বাজার সেইভাবে খোলেনি তো কিছুটা বাইক চালিয়ে আসার পরে স্বর্গদ্বার পড়লো এদিকানে এদিক থেকে আমরা লেফট টার্ন নেবো যারা প্রথমবার পুরী আসবে তাদের জন্যই এটা দেখানো তো মন্দিরে পুজো দেওয়ার পরে এখন আমরা একটু বিচের কাছে চলে এসেছি এখন বাজে 8:45 এই বিচটা কিন্তু খুবই ক্লিন কালকে যেমনটা বলছিলাম এই সামনেটা দেখে নাও একবার তোমরা বিচটা কেমন লাগছে আমাদের হোটেলের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে বিচ আর ওই হচ্ছে আমাদের হোটেল একদম সামনে আর ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পুরি বিচ এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় তো বাঙালির ভালোবাসা আবেগ সব কিছু এটা আর এখানে একটা মাছ দেখলাম কোথা থেকে মরে এসে পড়ে গেছে এটা তখন থেকে এখানেই পড়ে আছে আর এই জায়গাটা দেখছো কতটা ক্লিন একদম মিহি বালি খুব কম এখানে কিন্তু লোক আছে এদিকেও দেখো এখানে জাস্ট একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে তাই বাট বাকি বাদ এই তোমাদের সামনে তোমাদের ভালোবাসা ঠিক সুযোগ বুঝে চলে এসেছে ফেনে একদম আমরা ভেবেছিলাম এখানে একটু সময় কাটাবো জাস্ট একটু দেখবো দেখে চলে যাবো যেই পাটা ভিজে গেল প্যান ফ্যান একটু ভিজে গেল ধর নিকুচি করেছে যা একটু সমুদ্রে ভিজিয়েই দি পুরীতে এলে আমাদের প্ল্যান বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে একবার ভাবছি আজকে দুপুরে মন্দিরে যাব আবার ভাবছি সন্ধ্যেবেলাও মন্দিরে যাব মানে তোমরা পুরীতে এলে কি করো তোমাদের ফেভারিট পার্ট কি পুরীতে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও কারণ আমরা জানি যে আমাদের থেকে তোমরা পুরীর ব্যাপারে একটু বেশিই জানো আমরা পুরী এনজয় করছি অ্যাকচুয়ালি আমরা পুরী এক্সপ্লোর করছি না কারণ পুরীর আই গেস গাইড তোমাদের লাগবে না বাট সকালে নাও উই আর এনজয়িং সমুদ্র ওখান থেকে আমরা আবার আমাদের হোটেলে চলে এসেছি হোটেলটা দিনের বেলা একবার দেখানো হয়নি একবার দেখে নাও গোল্ডেন ডাস্ট পুরো একদম গোল্ডেন কালারের মতো আর একটা ভালো দিক কি এখানে শাওয়ার আছে আর কল আছে সমুদ্র থেকে এসে সুন্দর এখানে পা ফা ধুয়ে তারপরেই ভেতরে ঢুকবো শান্তি আমাদের অনেকে সাজেস্ট করেছিল যে 5টার সময় গিয়ে থেকে লাইন দিতে বাট আমরা যেহেতু 6টার পরেই বেরিয়েছি যেতে যেতে প্রায় 6:30 লাইনে দাঁড়াতে দাঁড়াতে তো যারা 5টা থেকে লাইন দিয়েছিল এবং আমরা সবাই একসাথেই কিন্তু মন্দিরে ঢুকলাম যে আমরা পিছন দিকে লাইনে ছিলাম ডিফারেন্স আমি বুঝলাম না যে কেন সাজেস্ট করা হয় জিনিসটা যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে জানিও আমার কনফিউশনটা ক্লিয়ার করে দিও আর তারপর জুতো ছাতা মোবাইল সমস্ত কিছু কিন্তু বাইরেই জমা রাখতে হয় তো আমরা স্কুটি নিয়ে যেহেতু গিয়েছিলাম আমরা কোথাও জমা রাখিনি আমরা আমাদের স্কুটি দিতে রেখেছি শুধু জুতোটা জমা রেখেছিলাম ঢোকার পরই একজন পুরোহিত আমাদেরকে মোটামুটি জোর করে কনভিন্স করি এই জায়গা থেকে ওই পুজোর দালানগুলো যেটা বলে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মেইন মন্দিরের ঠিক অপোজিটে
তিনটে আমাদেরকে বললো তিনটে নিতে হয় তিনটে ঠাকুরের জন্য, দিয়ে ওখান দিয়ে তারপর লাইনে ঢুকলাম, জাস্ট ঢুকলাম মন্দিরে, জাস্ট যেন বেরোনোর জন্য ঢুকলাম, মানে এখান দিয়ে ঢুকো ওখান দিয়ে বের করে দিলো, কোনো পুজো তো দিতে পারিনি সেইভাবে, উল্টে আমাদের ঠাকুরকে দর্শনও সেইভাবে করতে পারিনি, জাস্ট একটু এক ঝলক একটু দেখে, কারণ পিছন থেকে প্রচন্ড ভাবে প্রেসার আসছিল, তারপর হাত থেকে মন্দিরে ঢুকতেই একজন ছিনিয়ে নিল প্রসাদগুলো পুজো দেওয়া পুজো দেবে বলে, দিয়ে বাইরে বেরিয়ে দেখার খুঁজে পাই না, অনেকক্ষণ পর থেকে সে আবার প্রসাদগুলো ফেরত দিল। তো এরকম করি আমাদের মন্দিরের এক্সপিরিয়েন্স। শুভ নববর্ষ। কালকে আমাদের উড়িষ্যার আজকে, তো তার জন্য আমাদের হোটেলেও পুজো টুজো হচ্ছে, একটু বসে ওখানে দেখছিলাম, আমাদের সকাল থেকে খাওয়া হয়নি, এবার আমরা খেতে বেরোবো। আর আজকে কিন্তু হনুমান জয়ন্তী, হনুমানের জন্মদিন আজকে। আর একটা ফানি ইনসিডেন্ট বলি তোমাদেরকে, আমরা মন্দিরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম একটা মহিলার পার্সটা নিয়ে একটা হনুমান ছোট্ট বাচ্চা ওপরে উঠে যাচ্ছে, দিয়ে ওর সবাই চাইছে ও কিছুতেই দেবে না, ও জাস্ট ওটা নিয়ে খেলা করছে, কামড়াচ্ছে, যাইছে করছে, যেই ওকে ওর কাছে যাচ্ছে ও আর একটু স্টেপ ওপরে উঠে যাচ্ছে। আমি একজনের মুখে শুনলাম আগে তো হনুমানের জন্মদিন, হনুমান ওনার পার্সটা নিয়ে চলে গেছে, তো এক্ষেত্রে একটা লাকি মানা হতে পারে যে হয়তো উনি সমৃদ্ধশালী হবেন বা উনি ধনী হবেন। তো যাই হোক, আমি এখানে কথা বাড়াচ্ছি না, এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে যাব, আমরা হেভি ল্যাবখোর হয়ে গেছি, এখন বাজে 11:30, 11:30 সময় ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আমরা মন্দির থেকে কিন্তু 8:30 চলে এসেছি, আমরা বসে ছিলাম জাস্ট। হ্যাঁ, তো চলো এখন স্কুটি নিয়ে আমরা বেরোই ব্রেকফাস্ট করতে, ওই দিকে যেতে হবে আমাদের ব্রেকফাস্ট করতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি ভেবেছিলাম ক্যামেলিয়া রেস্টুরেন্ট, বাট এটা বললো এখন জাইকা রেস্টুরেন্ট আছে, কারণ রেস্টুরেন্টটা ওপেন নেই, 12:30 সময় খুলবে। এত ঘুরে একটাও দোকান খোলা পেলাম না, ফাইনালি মনজিনিসেই এসেছি। তো মনজিনিস থেকে খেয়ে এসে এরকম বিচের ধারে চেয়ার দিয়ে স্যাক্সের মতো করা আছে, এখানে এখন বসে আছি, 50 টাকা দেবো বলেছি, জানি না কতক্ষণ বসতে দেবে। এখন সুন্দর সমুদ্রের পাশে এরকম চেয়ারে বসে ডাবের জল খাচ্ছি। বসে থাকার পর আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, আবার চলে এলাম পা ভেজাতে, এত ঠান্ডা ঠান্ডা জল না, দারুণ লাগছে। ও জলটা পা দেওয়ার পরে কি আরাম, এত ঠান্ডা জল। তো গাইজ, আমি স্কুটি নিয়েছিলাম এখান থেকে, পায়েল বাইক অ্যান্ড স্কুটি, এখানে 500-600 টাকা থেকে শুরু হয়, বাইক এবং স্কুটি সমস্ত কিছুই পাওয়া যায়, ডেসক্রিপশানে এখানেও নাম্বার আছে, ডেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো। এখান থেকে চাইলে হোটেল গোল্ডেন ডাস্টের ঠিক সামনেই কিন্তু আছে, বিচের পরে। তো সমুদ্রে স্নান টান করে এনজয় করার পরে আমরা রুমে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, বেঙ্গলি ফুড প্লাজা। তো আমাদের লাঞ্চ চলে এসছে, এই হচ্ছে থালি, দুপুরে খাওয়ার পর ওর শরীর খারাপ হয়ে গেছিল, ক্র্যাব খেয়ে একটু অ্যালার্জি হয়েছিল, আমরা ওষুধ টষুধ কিনে খেয়ে ও খেয়ে তারপর ঘুমিয়ে এখন একটু কমেছে, পুরোপুরি তাও কমেনি। কিন্তু রেস্টুরেন্টের ব্যাপারে একটা কথা বলি, ওখানে খাবারের টেস্ট একদমই ভালো ছিল না, ওগুলো আর বলা হয়নি, রিভিউ দেওয়া হয়নি, খাবারের টেস্ট খারাপ, প্লাস আমাদের ইলিশটা যেটা দিয়েছিলো পুরোপুরি কাঁচা, মানে জাস্ট ভাঙা যাচ্ছে না, কিছু একটুকু খেতে পারেনি, বলার পর তারপর ভেজের দামটাই নিয়েছে। হুম, 7টা বেজেই গেছে, একটুখানি কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল, কিন্তু বাইরেটা বেরিয়ে সমুদ্রের হাওয়াটার আওয়াজটা এতটা মনটা ভালো করে দিল একদম। এখন আবার একটু বিচের দিকে বেরোচ্ছি, টুকটা খাওয়া দাওয়া ফাওয়া করবো, আবার মানে লজ্জা ভজ্জা কিছু নেই বুঝলে, বিচের একটা ভাইবসটা, যতই পাহাড়ে ঘুরি যেখানে যাই এই ভাইবসটা একমাত্র বিচেই পাওয়া যায়। আর পুরীতে এসে বাঙালি একটু বিচে বেরোবে না, টুকটাক খাবে না, এটা তো হতে পারে না। তো আমরা কালো হবে না, একটু কালো কালো তো আমরা অলরেডি ছেড়ে দাও, নাইজেরিয়ান হয়ে গেছি, বাড়িতে যাচ্ছি ভাবছি বাবা মা ওই কি বলে বেল খুলে দেখবে, এ তোরা কারা তোরা, ও আচ্ছা আচ্ছা আয় আয় আয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন একটু বেরোই, দেখা যাক কি আবার টুকটাক খাওয়া যায়, আমার বউটা একটু মুখ চা খেতে ভালোবাসে, ও ঘুমিয়ে পড়েছিল বেচারা আমার জন্য, সময় খালি আমাকে বলি, সরি সরি, আমিও খেতে ভালোবাসি, চলো যাই রে। আমাদের হোটেলের সামনে কয়েকটা গুটি কয়েক লোককে দেখতে পাওয়া যায়,
তাদের জন্য এতটা দূরটা একটু প্রবলেমেটিকই হবে, কারণ খাওয়া দাওয়া যদি বলো হোটেলেই খাবে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ওখানে খেতে যেতে হয়, বারবার অটো ভাড়া করতে হবে 50-100 টাকা করে বা 10 টাকা, যাই না কেমন অটো ভাড়া নেয় তো সেগুলো যাবে। তো এসে গেছি আমরা বাঙালির প্রিয় জায়গায় সন্ধ্যের বিচ মার্কেট পুরীর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি পুরো বড় বড় ফ্যামিলি গ্রুপ একসাথে বসে আছে, এনজয় করছে, খাচ্ছে যাচ্ছে। আমরা একটু ভুল করেছি একা একা এসে। আর ঝালমুড়ির গন্ধটা ভালো আসছে এখান থেকে, এই আমার নজরটা আমার পড়েছে। এই জায়গাটা যেরকম ভিড় তার থেকে ওই দূরে যে মার্কেটটা দেখা যাচ্ছে ওখানটা বেশি ভিড়। কালকে যেদিকটায় ছিলাম আমরা, কালকে ওদিক থেকে এদিকে দেখছিলাম, মনে হচ্ছিল যেন এদিকে বিশাল কিছু একটা ব্যাপার, কিন্তু এদিকে এসে দেখলাম আলাদাই ব্যাপার। ওই সেই কাশফুলের মতো হয়ে গেছে ব্যাপারটা, ওখানে মানে তো ঘন ওখানে নেই, আবার গিয়ে দেখছি এরকম। বাট এদিকটাও ভালো, এরকম না যে এদিকটা ভালো না, বাট কয়েকটাই দোকানপাট আছে, ওই দিকটা আরো বেশি হ্যাপেনিং মনে হচ্ছে। আমরা এখন ক্যামেলিয়া হোটেলের সামনে, ঠিক অপোজিটে, এখন ওই দিকটাই যাব, পুরীর দিক, পুরীর হোটেলের দিকে। ভালো মাছটা আছে, ফুচকা যেন টেস্টটা মোটামুটি কিন্তু নরম। পুরীতে এসে এই কুলফিটা ট্রাই করো, ও বলছে বেশ ভালো খেতে। এই জায়গাটা বেশ হ্যাপেনিং লাগছে, প্রচুর দোকানপাট, প্রচুর লোকজন। চলো যাই, চাট খাওয়ার পরে আবার খাচ্ছে ঝালমুড়ি। চাটটা কিন্তু আজকে ভালো ছিল। হ্যাঁ সে তো ভালো লাগবেই, আজকে এপ্রিল মাসের 14 তারিখ, পুরীতে ঠিক এই লেভেলের ভিড়, এই জন্যই পুরী ট্রেনের টিকিট পাওয়া যায় না, ঘন্টায় ঘন্টায় লোকাল ট্রেন দিলেও মনে হয় শেষ হয়ে যাবে। আগে এই জায়গাগুলো ভীষণ অ্যাট্রাক্ট করতো, মনে হতো কিছু কিনি কিছু কিনি, ট্রেনে নিয়ে আসতে হবে। এখানে এত রকমের শাক দেখতে পেলাম, ওখানে প্রচুর শাক, ওই ওই জায়গাটা প্রচুর শাক আছে। চলো যাই, চলো। এই তো বাবা, অনেক রকমের শাক আছে, হয়ে গেছে হাওয়া টাওয়া বেরিয়ে শেষ। চলো দার্জিলিং অফবিটে যাই, কাজ দেবে, এসে শাক টাক বাজানো তোমার দ্বারা হবে না। দাদা গাইড করছে, খেলাও আমাকে দাও আমি ট্রাই করি। হচ্ছে না তো, বাজছে না এটা, দাদা এটা ডিফেক্টিভ নেই তো? ও হ্যাঁ বাজ বাজে না, হয়ে যাবে, থ্যাংক ইউ সো মাচ, সো শেষ। হ্যাঁ ভালো না, নাচতে না পারলে উঠানের দোষ হয়ে যায়। চলো, এই দোকানে প্রচুর শাঁখে কালেকশন আছে, কত রকমের সুন্দর সুন্দর ছোটো ছোটো। হ্যাঁ বাহ, পুরী মানেই শাঁক, এই যে শাঁখা পলা, কত কিনবে এখানে এসো, কত রকমের শাঁক। দাদা সব থেকে দামি শাঁখ কোনটা? ওইটা 12,500, ওই বড়টা? বাহাপ রে, তারপরে ওটা কত? 8,000। বাবা না, ওইটা ছশো, আচ্ছা শোপিসের জন্য, আচ্ছা সুন্দর সুন্দর আয়না আছে, কুড়ির আয়না। এগুলো ওই যে কুড়ি কাউড়ি, কাউড়ি যখন স্কুলে পড়তাম এগুলো খুব ভালো লাগতো। এগুলো হচ্ছে গিফট আইটেমস, প্রত্যেকটাই গিফট আইটেমস। এটা কি? জগন্নাথ বলরাম সুভদ্রা, এই পুরো সেটটার দাম কত আছে? এটা হয়ে যাবে আপনার 750। বার্গেনিং এর আগের প্রাইস, তারপরে কমবে, কমবে না? হ্যাঁ এখানে উইন চাইম আছে অনেকগুলো, আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা বউয়ের মুখে সেই চওড়া লেভেলের হাসি, আর প্রত্যেকটা বরের মুখে উতরা হওয়া একটা মুখ, যে আবার এইটা বলছে চলো চলো কালকে ভোরবেলা উঠতে হবে চলো। মানে সত্যি এখানে এলে কত খরচা হয় না, ভাগ্য ভালো না না না, আমি সো লাকি যে আমার বউটা কিচ্ছু কেনে টেনে না, ভীষণ ভালো। ছোটবেলায় ব্রেসলেটগুলো প্রচুর পরতাম, এখানে অনেক শোপিস টপিস আছে, মার্কেটে প্রচুর জিনিস আছে, পুরী বিচ মার্কেট। এই যে আদিয়োগীর মূর্তিটা দেখতে পাচ্ছ,
হ্যাঁ দারুণ লাগে, দারুণ। এই ব্যাগগুলো হচ্ছে সেই ব্যাগ বুঝলে, যেখানে আমার মা বাবার পকেট থেকে ১০ টাকা ১০ টাকা করে নিয়ে বা কাছ থেকে আসার সময় যে টাকাগুলো পেত এখানে ঢুকিয়ে ঢুকিয়ে জমা করতো, আমি দেখেছি বাড়িতে আলমারিতে ছোটবেলা থেকে। আর এটা হচ্ছে আমার মায়ের খুব ফেভারিট ব্যাগ, এই ব্যাগগুলো সবসময় এইসব কেনে। মানে মার্কেটিং করার সেরা জায়গা বোধ হয় ধর্মতলার পরে বুড়ি। এখানে সুন্দর সুন্দর বেশ ছবি পাওয়া যাচ্ছে, বড় বড় সাজানোর জন্য বেশ ভালো। কোনো দোকানে এরকম নেই যে কোনো দোকানে ভিড় নেই, প্রত্যেকটা দোকানে ভিড়, এই দোকানটা হালকা কম ভিড়। ব্যাগের কিন্তু প্রচুর দোকান আছে দেখছি এখানে, বাজছে দেখে বাহ, হ্যাঁ এটাই বাজবে। কনগ্রাচুলেশনস, চল হয়ে গেছে, গ্রেট। এটা হচ্ছে গামছা কাপড় চাপড় সবের দোকান। দাদা এগুলো কত করে? ৬০ রুপিস পার পিস। বাহ, আর এই ডিজাইন করাগুলো ৭০টা ১০ টাকা করে বেশি, জাস্ট ডিজাইনটা করে দিয়েছে জন্য ১০ টাকা বেশি। কোটকি, বাহ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে হনুমানজি। এখানে খুব সুন্দর সুন্দর শোপিস আছে, এই যে লাফিং বুদ্ধটা, হ্যাঁ হ্যাঁ যেন হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে হাসছে টাইপের, বাহ। এখানে অনেক রকমের শোপিস আছে, সুন্দর সুন্দর শোপিস আছে। এই যে হনুমানটা দেখলে, ওটা প্রথমে দাম বললো ৫৫০ টাকা, ঠিক আছে। বললাম যে কত হবে, বললো কত দিবা, এরকম বললো ৪৮০, তারপরে ৪১০। শোনো দামগুলো শোনো, কি ৪১০, আচ্ছা ৩৫০, আমরা চলে আসি বুফিজন থেকে বলে যাচ্ছি, তারপর ৩৫০ হলো, তারপর ২৮০ হলো, তারপর ২৫০, চলে আসি সন্ধ্যা ২৫০। মানে বুঝতে পারছো কিরম লেভেলে বার্গেনিং করতে হবে। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এই জায়গাটা একটু ফাঁকা পেলাম, যেখানে কোনো লোক নেই। তবে একটা কথা কি, আমাদের হোটেলের সামনে থাকলে আবার এই ভিউটাই পাবে, যে কেউ কোথাও নেই, কিন্তু এই জায়গাটা দেখে মনে হলো না এই ভিউটাও অনেক দামি, কারণ এই আবার আসিস না আসিস না, এখন পার হয়ে যাবো না। আর যদি এইরকম জমান জমান জায়গায় থাকতে চাও তাহলে তো জানো কোথায় থাকতেই হবে। আচ্ছা এখানে উল্টো দিকে কিন্তু হোটেলগুলো কয়েকটা রয়েছে ভালো ভালো, একটা হচ্ছে মহাসুরা প্যালেস, বঙ্গলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, হ্যাঁ কারো বঙ্গলক্ষ্মীতে থাকার এক্সপিরিয়েন্স আছে বলবো। আমাদের মাঝখানের বিল্ডিংটা বেশ ভালো লাগলো, অর্থাৎ এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা বেশ ভালো, আমার বঙ্গলক্ষ্মীর এই গোল গোল বিল্ডিংটা ভালো লাগছে, হ্যাঁ ওটা ভালো এটাও ভালো। এত স্কুটি হয়ে গেছে, আমি আমার স্কুটিটাই খুঁজে পাচ্ছি না, কি অবস্থা। ফাইনালি পেয়েছি বাবা, একদম স্বর্গদ্বারের অপোজিটে রেখেছিলাম। আবার আমরা গুগল থেকে চলে এসেছি দ্য ফিশারম্যানস কিচেনে, এটা স্বর্গদ্বারের পাশেই রয়েছে, অনেক ঘুরে ঘাড়ে অলরেডি পেয়েছি, তো যাওয়া যাক। এরা পারিজাত রেস্টুরেন্টের ঠিক পাশে, অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছিল আমাদের, তাহলে ভেতরে গিয়ে ফুড কোয়ালিটি চেক করি। পুরীতে এই দুজনে উঠছি, এটা বেশ ভালো অ্যাম্বিয়েন্স ওয়াইজ। তো চলে এসছে আমার প্রথম ফেভারিট আইটেম, লাইম সোডা। এটা মেনু কার্ডে ছিল না, বাট আমি জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে ৯৯। তোমার ভালো হয়নি মোটামুটি? তুমি হ্যাঁ পাপা উঠিয়ে সুন্দর করে বসে খাওয়ার জন্য মনে হচ্ছে। সো আর ফার্স্ট আইটেম লেমন গার্লিক ফিশ, সুন্দর করে গার্নিশ করে দেওয়া আছে, হ্যাঁ। এবং কটা পিস দেওয়া আছে? ৬টা আই হোক, না ছোট ছোট করে অনেকগুলো পিস দেওয়া আছে, ৬টা দিলে যায় না একদম। এটা আমার জন্য স্পেশাল আইটেম, প্রন এর সল্ট এন্ড পেপার প্রন, যা অ্যারোমাটা আসছে না, ওয়াও, হ্যাঁ সিরিয়াসলি। আমি জাস্ট ট্রাই করলাম, পুরো মাখনের মত না, এত সফট আর এত টেস্টি, ও ফট করে কেটে গেল, কি সুন্দর, কি সফট, রসালো মতো দেখতে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, লাভলি। এইটাও কিন্তু সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, প্রেজেন্টেশন খুব ভালো, রেস্টুরেন্টের প্রেজেন্টেশন খুব ভালো, টেস্টও ভালো লেগেছে। এটাও কিন্তু দারুণ খেতে, বাট এটা কাছে এটা অতটাও যাচ্ছে না, এটা এতটাই সুন্দর, দিস ইজ সো গুড, আমার লেমন অ্যান্ড গার্লিক ফিশটা যেটা সেটা একটু হালকা নোনতা লেগেছে, আমি জানি না কেন, বাট আমার একটু নোনতা লেগেছে। আর সুইট অ্যান্ড সাওয়ার যে লাইম সোডাটা দিয়েছিল ওটা একটুখানি মিষ্টি কম ছিল, আমি ওনাদেরকে বললাম, ওনারা আবার ঠিক করে দিলেন। তো মানে খাবার দাবারের টেস্ট বেশ ভালো, রাত্রিবেলা আমরা যেটা চুজ করেছি সেটা ঠিকঠাক চুজ করেছি একদম। অনেকে খাওয়া হয়নি এখানে,
খুব সুন্দর এখানে কোরির ডিজাইন করা আছে He's a great man. मैं ये बोलना चाहता हूँ The Fisherman's Kitchen Special Menu. दादा thank you so much. Thank you. It was nice experience. बहुत अच्छा food था reasonable price था बहुत अच्छा लगा So guys menu card একটা পাতা ছবি একটু দেখিয়ে দিই যাতে তোমাদের আইডিয়া হয়ে যায় কিরকম কি প্রাইস আছে এখানে হালকা করে তো তোমাদেরকে দেখিয়েছিলাম তখন জানতাম না কেমন হবে না হবে এতটা ভালো লেগেছে তো আরেকবার ভালো করে দেখিয়ে দিই পাশেই রয়েছে কিন্তু হোটেল পারিজাত রেস্টুরেন্ট তার সাথে আছে হোটেল ত্রিমূর্তি মানে স্বর্গদ্বারের গেটের এক্স্যাক্টলি গেট থেকে এদিকে মেরিন ড্রাইভের রোডের এদিকে যেতে গেলে একটু বলবে একটু দেখবে এখন বোর্ডটা অতটা লাইটটা খারাপ হয়ে গেছে ফেল যাবে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স দুর্দান্ত খাবার রিজনেবল প্রাইস মানুষের হ্যাঁ খুব রিজনেবল না আর সব থেকে কথা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি যেটা সব থেকে বিরক্তিকর লাগে সেটা এখানে করতে হয়নি সো ওভারঅল ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স সন্ধ্যেবেলা ভালো খেলাম প্রায় 10:45 বেজে গেছে এদিকে মার্কেট সব মোটামুটি বন্ধই হয়ে গেছে এদিকে দোকানে মাছের সংখ্যাও অনেক কমে গেছে রাত্রি প্রায় 12:05 শুনশান রাস্তা আর ওইখানে আমরা বসছিলাম পাহাড়কে মিস করছিলাম অনেক দিন যাওয়া হয়নি তাই জন্য একটু নেপালি সং শুনছিলাম এই সমুদ্রের হাওয়া খেতে খেতে হঠাৎ করে পুলিশ এসে আমাদের বলে হোটেলে চলে যেতে 12:00 বেজে গেছে এখানে বসে থাকা যাবে না হ্যাঁ এই রাস্তা দিয়ে টহল দিচ্ছে আর ওখানেও দুজন চলে এসছে গুড মর্নিং সকলকে শুভ নববর্ষ যদিও ভিডিওটা যখন দেখছো তখন নববর্ষ হয়ে গেছে আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ার সব থেকে ক্লিনেস্ট বিচ যে র্যাঙ্ক করেছে ব্লু ফ্ল্যাগ বিচ বলে পুরীর গোল্ডেন বিচ আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি সকাল সকাল ওটা আমাদের সাথে একটা খুবই খারাপ জিনিস হয়েছে সেটাও বলবে তার জন্য প্রচন্ড মনটা খারাপ আমার DJI মাইকটা হঠাৎ করে অ্যাডাপ্টারটা ভেঙে গেছে আর এত দামি মাইক হঠাৎ করে ভেঙে গেছে পকেটে লেগে মনটা প্রচন্ড খারাপ তোমরা হয়তো মাইকটা আমাদের খুব বেশি দিনও হয়নি কয়েক মাসই হয়েছে তো যাই হোক তোমরা বুঝতে পারো যে কাছের জিনিস বা কোনো প্রিয় জিনিস ভেঙে গেলে কি রকম হার্ট হয় আমরা জাস্ট রুম থেকে রেডি হয়ে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করব তখনই ব্যাগটা এমন লাগলো এটা আমাদেরই অসাবধানতার কারণ আর তার উপর আরেকটা প্রবলেম হয়েছে আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আমাদের হোটেলে 7টায় চেক আউট এটা দেখছি বেশিরভাগ হোটেলই তাই মানে নর্মাল বাজেটের হোটেলগুলো জানি না ভালো হোটেল কিরকম কি আছে তবে আজকে যেখানে যাব সেখানে কিন্তু ওরকম সেখানে 12:00 চেক-ইন 12:00 চেক আউট তো ওটার জন্য একটু রাশের মধ্যে তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো প্রবলেম হয়ে গেল আমাদের সাথে আমাদের খুবই মন খারাপ কি করে এবার থেকে ব্লগ হবে আবার আমার সাউন্ড নিয়ে প্রবলেম হবে হ্যাঁ আবার তোমরা কমপ্লেন করবে বাট একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা বুঝতে পারছো একটু র সাউন্ড আসবে হয়তো মেবি তো এই হচ্ছে রাস্তাটার ওইখানে আছে কাউন্টার যেখান থেকে পার্কিং ফি দিতে হয় 10 টাকা তো পুরো রাস্তাটা জুড়ে এরকম সুন্দর গাছপালা দিয়ে সাজানো আর সামনেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া প্লাস ওখানে বিচ আছে এখান থেকে বিচের আওয়াজ পাচ্ছি আমরা আর এখানে আমরা বসেছিলাম হাই চলো ভেতরে যাই এবারে তো এই হচ্ছে বাইকের পার্কিং এরিয়া আর পার্কিং এরিয়ার পাশেই আছে টিকিট কাউন্টার যেখানে পার হেড 20 টাকা করে টিকিট তো বন্ধুরা টিকিট নেওয়া হয়ে গেছে এবার ভেতরে ঢুকবো এখানে এসে দেখলাম এখানে একটা ক্যাফেটেরিয়া মতো আছে তো সকালে যদি সানরাইজ দেখে তারপর এখানে ব্রেকফাস্ট করা যায় সেটাও করা যেতে পারে এই যে ক্যাফে এটা একটা আর ভেতরে যদি স্নান করতে যাও সেখানে টিকিট কাউন্টার আছে পার হেড 50 রুপিস এদিকে আর এই যে হোটেল গোল্ডেন প্যালেস ঠিক অপোজিটেই একদম এই বিচটা বাহ চেনাই যাচ্ছে না যেটা পুরী বিচ ব্লু ফ্ল্যাগ যেমন র্যাঙ্কটা করেছে তেমনই ব্লু ব্লু চেয়ার পাতা রয়েছে স্যাক্স টাইপ করা রয়েছে অনেক গোয়া টাইপের লাগছে দারুণ এটা সত্যি ক্লিনেস্ট সামনে প্রচুর লোকজন স্নান করছে হ্যাঁ এখানে আগে আসা উচিত ছিল পুরো বিচেই কিন্তু বসার জন্য এরকম স্যাক্স করা আছে এদিকেও আছে এদিকেও আছে তো এখানে বসে সানরাইজ সানসেটের টাইমটা দুর্দান্তভাবে এনজয় করা যায় তো স্যাক্সে বসার জন্য রেট হচ্ছে 50 রুপিস পার আওয়ার দুজনের জন্য নিল তো আমরা এখন স্যাক্সের মধ্যে সুন্দর আরাম করে বসে রয়েছি বিচটাই বালিগুলোর আশপাশে দেখতে পাচ্ছি কোনো নোংরা একটা বিন্দুমাত্র নোংরা নেই এই যে 20 টাকার টিকিটটা এটা কিন্তু 3 ঘন্টাই ভ্যালিড থাকে আর এটা কিন্তু ওপেন হয় 5টা এবং রাত 10টায় ক্লোজ হয়
প্রেজেন্টিং দ্য ক্লিনেস্ট বিচ অফ ইন্ডিয়া, ব্লু ফ্ল্যাগ বিচ পুরী। জলের কালারটা একবার দেখে নাও, এখানে একমাত্র বিচ যেটা স্নান করার জন্য চার্জেস নেওয়া হয়। দড়ি দিয়ে কিছু একটা করা রয়েছে, চারিদিকে ঘেরা রয়েছে, মনে হয় এর মধ্যেই স্নানটা করতে হবে, সেফটির জন্য করা মনে হচ্ছে। সবাই এর মধ্যে স্নান করছে। আর বালিটা একবার দেখে নাও, বালিটা বেশ মিহি বালি, একদম মিহি বালি আছে বালিটা। তো চলো এখন এখান থেকে বেরোই আমরা। ভেতরে এখানে একটা পার্কও আছে বাচ্চাদের জন্য, এদিকে ফিটনেস সেন্টার দেখতে পাচ্ছি, চিলড্রেন্স পার্ক, আর এখান থেকে বেশ সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যাবে, দারুণ। আর এদিকে আছে ওয়াশরুমস। সকালবেলা আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে গেছিলাম, বিগ বস, নামেই বিগ বস, ছোট জায়গাতে, সেখানে পুরি সবজি ট্রাই করেছিল, একদম জঘন্য, মোটা মোটা মিঙ্কির মতন খেতে। তারপর আমরা মিও আমরেতে মন জিনিস, মিও আমরে আর মন জিনিসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মন জিনিসে গিয়েছি, আমার মিও আমরেটা বেশি ভালো লাগে। তো আমরা পুরিতে এসে দু তিন দিন ধরে আমরা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য ভালো অপশন খুঁজছিলাম, বাট আমরা একটাও পাইনি মনের মতো। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সবার হেল্প করে ইনক্লুডিং আস। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পুরীর ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হোটেলের মধ্যে একটা, সেটা দেখতে গেলে নেক্সট ব্লগটা দেখতে হবে। এবং অনেকেই দেখছিলাম ওই জায়গাটার একটা রিভিউ চাইছিলেন, এবং অনেকে আমাদেরকে পার্সোনালি মেসেজেস করেছে যে আমরা শুধুমাত্র বাজেট হোটেল দেখা, একটু মাঝে মধ্যে লাক্সারিয়াস দেখাতে, আর আমাদের লং একটা ট্রিপের এন্ডটা একটু লাক্সারি করতে চাই। 2021 অগস্ট মাসে আমরা গোয়াতে গিয়ে কোনো একটা লাক্সারি হোটেলে থেকেছি, তারপর থেকে আমরা একটাও থাকিনি। ট্রিপের এন্ড এটা, আমরা সুন্দর করে রিল্যাক্সে কাটাবো, আর এটা খুবই আমাদের জন্য দরকার, একটু আজকে রিল্যাক্সটা, না হলে আমাদের কালকে 16th ডে, আজকে না 15th ডে, কালকে আমাদের 16th ডেতে আমাদের বসে বসে সিট নিয়েছি সবথেকে সস্তা, আজকে আমরা একটু রিল্যাক্স করব। তো এখানেই ব্লগটা এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 প্লিজ। এটা আর তোমরা যখন এই ব্লগটা দেখছো তখন তোমরা একবার রিমেম্বার করবে যে 11 থেকে 15 এপ্রিল বা 16 এপ্রিলের সময়টা তোমাদের সাথে কি গেছে। প্রত্যেকটা মানুষ কলকাতা থেকে শুরু করে আমার বাড়িতে বাবা মা, ওর বাবা মা একই কথা বলছে যে তোরা বেরোচ্ছিস কি করে, মানে এই গরমে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে করে দিও। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।